হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ চলে এসেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর আজকের রেসিপিটা হলো চটপটি। চলুন দেখে আসি বাসায় কীভাবে চটপটি তৈরি করবেন। চটপটি তৈরি করার জন্য আমি প্রথমে ডালগুলোকে 5-6 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। তারপর আমি ডালগুলোকে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে এবং অল্প পরিমাণ লবণ দিয়ে আমি ভালোভাবে ডালগুলোকে সিদ্ধ করে নিব। ডালগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর আমি নিয়ে নিয়েছি রেডিমিক্স চটপটি মশলা। তারপর আমি চটপটি মশলাটা দিয়ে দেব। চটপটি মশলা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। সিদ্ধ করা আলুগুলোকে ছোট ছোট করে ভেঙে নিতে হবে, একেবারে মিশ করে নেওয়া যাবে না। তারপর আমি সিদ্ধ করে রাখা আলুগুলো ডালগুলো দিয়ে, আমি ডাল এবং আলুগুলোকে 5 মিনিট চুলায় সিদ্ধ করে নেওয়ার পর নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি চটপটি সার্ভ করার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপর আমি দিয়ে দিব শসা কুচি। শসা কুচি দেওয়ার পর আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তারপর আমি সিদ্ধ করে রাখা আলু গ্রেট করে দেব। তারপর সিদ্ধ করে রাখা ডিম গ্রেট করে দেব। তারপর আমি দিয়ে দেব তেঁতুলের টক। তেঁতুলের টক দেওয়ার পর আমি দিয়ে দেব ফুচকা। দেন তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু চটপটি। আপনারা অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবেন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ।